আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের সেট অফ ফাংশন অধ্যায়ের সৃজনশীল পর্বের আমরা এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এর আগে আমি 5টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, এটা 6 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো চলো এই সৃজনশীল প্রশ্নটি কীভাবে সহজে সমাধান করা যায় সেটা দেখি। শুরুতেই যেটা দেওয়া আছে, যে উদ্দীপক দেওয়া আছে এখানে, সে উদ্দীপকের আলোকে বি সেটকে তালিকায় প্রতিনিধিত্ব প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে বি একটা সেট দেওয়া আছে, সেই সেটকে তালিকায় প্রতিনিধিত্ব প্রকাশ করতে হবে। অর্থাৎ বি সেটের সদস্যগুলা এমন হবে, স্কোয়ার করলে 15 থেকে বড় হয়, ঘন করলে 200 থেকে ছোট হয়। এই উপাদানগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। বি সেটটা দেওয়া আছে, সেই বি সেটটা আমরা আগে লিখি। বি সেটটা দেওয়া আছে যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 200। তাহলে এখানে যেহেতু x belongs to n such that, মানে x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং ওই মানগুলোই হবে যেই মানগুলোকে বর্গ করলে 15 থেকে বড় হয় এবং ঘন করলে 200 থেকে ছোট হয়। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট n সমান হচ্ছে যে 1 2 3 4 5 6 ইত্যাদি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। অর্থাৎ গণনাকারী সেটকে আমরা স্বাভাবিক সংখ্যার সেট বলি। তাহলে এখন আমাদের দেখতে হবে যে এই যে স্বাভাবিক সংখ্যার সেট যে মানগুলো, এটা কোন কোন মান বসালে এই যে 15 থেকে বড় হয় স্কোয়ার করলে এবং ঘন করলে 200 থেকে ছোট হয়। তাহলে আমরা ধারাবাহিকভাবে x এর মান যদি 1 বসাই, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা 15 থেকে ছোট। এই জন্য এখানে দেওয়া আছে গ্রেটার দেন, কিন্তু আমি এখানে লিখেছি লেস দেন, কারণ এটা 1 তো 15 থেকে বড় নয়, মানে ছোট। এবং x কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব ইজ ইকুয়াল টু 1, যেটা 200 থেকে ছোট। তাহলে 1 এটা গ্রহণযোগ্য নয়। x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, যেটা 15 থেকে ছোট এবং ঘন করলে 200 থেকে ছোট হয়। অর্থাৎ ঘন করলে 2 কিউব মানে 8, যেটা 200 থেকে ছোট। এই মানটাও গ্রহণযোগ্য নয়। একসাথে আমাদের দুইটা শর্ত মেনটেন করতে হবে। তাহলে x এর মান 3 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটাও 15 থেকে ছোট, তাহলে এই মানটা আমরা নিতে পারবো না। এবং ঘন করলে হয় 27, যেটা 200 থেকে ছোট। একই সাথে দুইটা শর্ত মেনটেন করতে হবে। এটা এই যে 15 থেকে বড় হচ্ছে না এই শর্ত মেনটেন করতেছে না, কিন্তু 200 থেকে ছোট এই শর্ত মেনটেন করতেছে না। কিন্তু এখানে বলা আছে যে এবং, এবং মানে দুইটাই শর্ত মেনটেন করতে হবে। তাহলে x এর মান যদি 4 বসাই, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এটা আবার 15 থেকে বড়, তাহলে এই মানটা আমরা নিতে পারবো। অর্থাৎ x ইকুয়াল টু 4 এটা নিতে পারবো। এবং ঘন করলেও যেটা 64 হয়, যেটা 200 থেকে ছোট। সুতরাং x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল 5 স্কোয়ার, যেটা 25, 15 থেকে বড় এবং ঘন করলে হয় 125, যেটা 200 থেকে ছোট। x এর মান 6 বসালে 36 হয় এবং ঘন করলে হয় 216, যেটা আবার 200 থেকে বড়, তাহলে এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 4 এবং 5। তাহলে নিম্নের সেট b সমান 4 5, এটাই হবে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে খ নাম্বার সমস্যাটি সমাধান করবো, যে আরকে তালিকা পদ্ধতি প্রকাশ করে এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। তাহলে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। অর্থাৎ সমাধান খ দেওয়া আছে, একটা অন্বয় দেওয়া আছে যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, এবং একটা শর্ত দেওয়া আছে যে টয়েস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এবং এ সেটটা দেওয়া আছে। এখানে সেটের উপাদানগুলো সবই এ সেট থেকে আসবে। এক্স এর মানগুলো এ সেট থেকে নিতে হবে, ওয়াই এর মানগুলো এ সেট থেকে নিতে হবে। এবং যেহেতু এখানে একটা দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে এক্স এর মান যেহেতু এ সেট থেকে আসবে, তাহলে এক্স এর মানগুলো এই যে এই সমীকরণে আমরা বসাবো, বসে ওয়াই এর মান নির্ণয় করবো। তাহলে প্রদত্ত শর্ত যেটা দেওয়া আছে সেটা লিখি। এখান থেকে আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে ওয়াইটাকে এক পাশে রাখতে হবে, যে কোনো এক পাশে রাখতে হবে। তাহলে ওয়াইকে আমরা যদি ডান পাশে রাখি, তাহলে যে 2x, এই যে ডান পাশের যে 1টা সেটা বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা আর একটা লাইন এইভাবে লিখতে পারতাম যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x-1, এভাবে লেখা যেত একই কথা। এখন এটা করার জন্য, x এর বিভিন্ন মান নির্ণয় করার জন্য, y এর বিভিন্ন মান নির্ণয় করার জন্য আমরা একটা শক তৈরি করব। x বিলংস টু এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে এই শকে শুরুতেই আমাদের এখানে x এর মান থাকবে। তাহলে x এর মানগুলো ওই যে a সেটের যে সদস্যগুলো সেগুলাই হচ্ছে x এর মান, অর্থাৎ 0 1 2 3। তাহলে x এর মানগুলো এখন এই সমীকরণে বসাবো। এখন দেখো এই সমীকরণে আমরা যদি কাজ করি, তাহলে এখানে যদি x এর মান 0 বসাই, তাহলে 2 ইন্টু 0 মাইনাস 1
তার মানে কি হয়, জিরো মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে ওয়াই এর মান হয় মাইনাস ওয়ান। তাহলে এক্স এর মান যদি টু বসায় এখানে, এক্স এর মান যদি টু বসায় তাহলে টু ইন্টু টু মাইনাস ওয়ান অর্থাৎ এখানে থ্রি হয়। এক্স এর মান যদি এখানে টু বসায়, এক্স এর মান যদি থ্রি বসায়, ওয়ান বসায়, সরি এক্স এর মান এখানে ওয়ান বসালে, এখানে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে হয় হচ্ছে ওয়ান, তাহলে এটা ওয়ান হবে। এক্স এর মান টু বসালে টু ইন্টু টু মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এটা থ্রি হবে। এক্স এর মান যদি থ্রি বসায় তাহলে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান, তাহলে এটা ফাইভ হয়। তিন দুগুণে ছয়, ছয় থেকে এক দিলে পাঁচ হয়, তাহলে পাঁচ হয়। তাহলে আমরা ওয়াই এর বেশ কিছু মান পেলাম। এখন দেখতে হবে যে এই যে দেখো এই মাইনাস ওয়ান এবং এই পাঁচ, এটা কিন্তু এ সেটের সদস্য নয়, কিন্তু প্রশ্নে কিন্তু বলা আছে যে ওয়াই বিলংস টু এ হবে, অর্থাৎ ওয়াই, ওয়াই এর মানগুলোও এ সেটের সদস্য হতে হবে, এ সেট থেকে আসতে হবে। তাহলে আমরা লিখবো যেহেতু মাইনাস ওয়ান এবং ফাইভ এ সেটের সদস্য নয়, অর্থাৎ মাইনাস ওয়ান কমা ফাইভ ডাজ নট বিলংস টু এ, সুতরাং এই যে এই এটা দ্বারা যে ক্রমজোর, যেটা সেই যে ক্রমজোরটাও সম্ভব নয়, এটাও অন্যের অন্তর্গত হবে না। তাহলে এই দুটা জোড়া বাদ দিয়ে আমরা যে যে দুটা জোড়া পাবো সেটাই হচ্ছে ডোমেন, সরি এই যে অন্বয়, অর্থাৎ ওয়ান ওয়ান টু থ্রি। তাহলে এটাই হচ্ছে আপনাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ, এবং ডোম আর অর্থাৎ এই যে এক্স এর যে মানগুলো পাওয়া গেলো সেগুলো হচ্ছে ডোমেন, অর্থাৎ ওয়ান টু, এবং ওয়াই এর যে মানগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বার সমস্যাটি সমাধান করি। গ নাম্বার প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। তাহলে এটা খুব সহজ, সমাধান করার জন্য আমাদের আগে এ বি সি সেটগুলো আগে লিখে ফেলেছি, দেওয়া আছে এ সেট, ই বি সেট, সি সেট, এগুলো আমরা লিখি। এখন বাম সাইডে যাওয়া আছে এ বাদ বি ইউনিয়ন সি, এটা আগে আমরা এই যে বি ইউনিয়ন সি এটা আগে আমরা বের করে নেব। তাহলে বি ইউনিয়ন সি, তাহলে বি সেট হচ্ছে চার পাঁচ, যেটা আমরা ক হতে পাই, সি সেটের সদস্য হচ্ছে তিন পাঁচ ছয়। তাহলে কমন, কমন মানে কি, সকল উপাদানে গঠিত সেট, অর্থাৎ চার পাঁচ এখানে তিন চার পাঁচ ছয় সবই হবে এই সেটের কমন উপাদান। এবার রাইট সাইড আমরা লিখি এ বাদ বি ইউনিয়ন সি। তাহলে বাদ সেট মানে যে এ সেট থেকে বি ইউনিয়ন সি বাদ যাবে, অর্থাৎ এখানে এই যে সবগুলো উপাদান বাদ যাবে, সবগুলো উপাদান যদি বাদ যায় তাহলে তিনটাও এখানে আলটিমেটলি আলটিমেটলি বাদ গেছে, তাহলে উত্তর হবে এখানে জিরো ওয়ান টু। এবার লেফট সাইড যেটা পাওয়া গেল, এবার রাইট সাইড আমরা দেখি, রাইট সাইড বের করার জন্য আমাদের এ বাদ বি বের করতে হবে এবং এ বাদ সি আগে বের করে নিতে হবে। তাহলে এ বাদ বি, তাহলে এ সেট থেকে বি সেট বাদ, অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি থেকে এ সেটের সদস্যগুলো থেকে বি সেট, অর্থাৎ ফোর ফাইভ বাদ, তাহলে এ সেট পুরোটাই বাদ। তো যেহেতু ফোর ফাইভ এ সেটের কোনো সদস্য এখানে নাই, তাহলে এখান থেকে কিছুই বাদ যাবে না, তখন যা আছে তাই থাকবে। অনুরূপভাবে এ বাদ সি, অর্থাৎ এ সেট থেকে বি সেট থেকে সি সেট বাদ, তাহলে সি সেট বাদ, সি সেট বাদ মানে কি, তিন পাঁচ ছয় বাদ, তিন পাঁচ বাদ বাদ পাঁচ ছয় বাদ মানে এখান থেকেও তিনও বাদ হয়ে গেছে, তাহলে এখানে অ্যান্সার হবে হলো এই সেটের সদস্য হবে জিরো ওয়ান টু। এখন আমরা রাইট সাইড লিখি যে এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি, তাহলে এ বাদ বি হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এর সদস্য, ইউনিয়ন এ বাদ সি এর সদস্যগুলো হচ্ছে জিরো ওয়ান টু। এখন ইন্টারসেকশন মানে কমন, তাহলে কমন আছে ওয়ান টু থ্রি, সরি জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, এই সদস্যগুলো কমন আছে, তাহলে আমরা লিখবো জিরো ওয়ান টু এই সেটের সদস্যগুলো। তাহলে দেখো লেফট সাইড এবং রাইট সাইড দুটো একই রকম এসেছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো।